প্রচুর বৃষ্টি, সব জায়গায় পানি জমে গেছে, আবারও পানি উঠে যাবে সম্ভবত। আহ, বৃষ্টির কি গতি, মুষলধারে বৃষ্টি। আষাঢ় মাইয়া বৃষ্টি, মুষলধারের বৃষ্টি, আষাঢ় মাসের বৃষ্টি কি গতিতে হয়! আর এই বৃষ্টির দ্বারাই আমাদের এলাকায় বন্যা হয়ে যায়। বর্ষাকাল আসলে আমাদের এলাকায় আনন্দ নেই, বাহাদুরি নেই, অহংকার নেই, কেননা মাত্র দুদিনের বৃষ্টিতেই ইচ্ছে করলে মহান আল্লাহ বাসিয়ে নিয়ে যেতে পারে হাওর পাড়ের প্রত্যেকটি পরিবারকে, এলাকাকে। আর শুধু বৃষ্টির পানি নয়, পাহাড়ি ডল এসেও আমাদেরকে বন্যায় বাসিয়ে দেয়। বর্ষাকালে 2 থেকে 4 মাস আমরা খুব আতঙ্কের মধ্যে জীবনযাপন করতে হয়। এই বলি বন্যা হয়ে গেল, হয়ে যাচ্ছে, এমন হতাশায় কাটে আমাদের বর্ষাকাল জনজীবন। বাড়ির উঠুনসহ বেড়িবাঁধসহ উপচে পড়ে বন্যার পানিতে, অনেক মানুষ হয়ে পড়ে বেকার, কর্মহীন। আমরা কবে এই সোনার বাংলা থেকে ডিজিটাল পর্যন্ত, এখন স্মার্ট বাংলাদেশ পর্যন্ত গড়াচ্ছে, কিন্তু এই সুনামগঞ্জের তাহিরপুর এলাকা হাওরপাড়ের মানুষ কবে ডিজিটালের ছোঁয়া পাবে, কবে স্মার্টের ছোঁয়া পাবে, সেই আশায় দিন কাট পোহাচ্ছি। সময় অতিবাহিত হচ্ছে, সবাইকে অনুরোধ, সিলেট সুনামগঞ্জ বিশেষ করে হাওরপাড়ের জন্য বর্ষাকাল আসলেই আমাদেরকে মোনাজাতে রাখবেন। আল্লাহ যেন বন্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। মোহাম্মদ হানিফ, হানিফ স্টুডিও।